সিজন অফ দ্য উইচ 2010 সালে মুক্তিপ্রাপ্ত একটি সিনেমা। আর এই সিনেমাটাকে ডিরেক্ট করেছেন ডিরেক্টর ডোমিনিক সেনা, যার কাছে আমরা বেশ কয়েকটা জনপ্রিয় সিনেমা পেয়েছি। তার মধ্যে উল্লেখযোগ্য হলো ক্যালিফোর্নিয়া, যেটা একটি আমেরিকান রোড থ্রিলার ফিল্ম যা রিলিজ হয়েছিল 1993 সালে। এরপর গন ইন 60 সেকেন্ড, যেটা ধুমধুমার অ্যাকশন হেস্ট ফিল্ম, যেটা রিলিজ করা হয়েছিল 2000 সালে। আর এই সিনেমাতেও ঘোস্ট রাইডার খ্যাত নিকোলাস কেজি ছিল। এরপর আরেকটি উল্লেখযোগ্য সিনেমা ছিল সোর্ড ফিশ, যেটাতে অভিনয় করেছেন এক্সম্যানের ওলভেরিয়ান খ্যাত হিউ জ্যাকম্যান, যেটা রিলিজ করা হয়েছিল 2001 সালে। এবার মূল গল্পে ফেরা যাক। সিনেমা শুরু হয় 1235 AD ভিলাত শহরে, অর্থাৎ অস্ট্রিয়ার সপ্তম বৃহত্তম শহর, যখন যীশু খ্রিস্টের জন্ম হয়েছিল। তো ভিলাত শহরে তিনজন মহিলাকে ব্ল্যাক ম্যাজিক করার অপরাধে একজন ধর্মযাজক স্বীকারোক্তি নিচ্ছে যে তারা ব্ল্যাক ম্যাজিক চর্চা করে কি না। তো তাদের মধ্যে একজন মহিলা স্বীকার করে যে সে চর্চা করতো, তবে এখন সে করে না এবং সে তার প্রাণ ভিক্ষা চাইছে। দ্বিতীয় মহিলাটি জানায় সে পাহাড় থেকে ভেষজ উদ্ভিদ সংগ্রহ করে চিকিৎসার জন্য, সে কোনো ব্ল্যাক ম্যাজিকের সাথে জড়িত নয়। তৃতীয় মহিলাটি ছিল বৃদ্ধ এবং তার চেহারাটা বড় অদ্ভুত রকমের। তার একটি চোখ ছিল পুরোটাই সাদা এবং সে ধর্মযাজককে বলে সে নরকে জ্বলে পুড়ে মরবে। তখন তাদের তিনজনকেই সেনাপ্রধানের আদেশে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুকার্য সম্পন্ন করে পানিতে ডুবিয়ে দেওয়া হয়। তখন ধর্মযাজক সেনাপ্রধানকে বলে তাদের লাশের সামনে সুলেমান কিতাব পাঠ করতে হবে, যেন তারা পুনরায় জীবিত হতে না পারে। কিন্তু সেনাপ্রধান বলে তারা এমনিতেই মারা গিয়েছে, এসবের কোনো দরকার নেই বলে চলে যায়। কিন্তু ধর্মযাজক তার নিয়ম পালন করবেই, তাই সে লাশগুলো এক এক করে তুলে তাদের সামনে মন্ত্র পাঠ করে। কিন্তু বৃদ্ধ মহিলার লাশটি মন্ত্র শুনে ছটফট করতে করতে বমি করে দেয় এবং শান্ত হয়ে যায়, অর্থাৎ আর সে ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে জীবিত হতে পারবে না। তৃতীয় লাশটি তোলার সময় অনুভব করে লাশটি প্রচণ্ড ভারী, উপরে ওঠানো যাচ্ছে না। তখন দূরে নিজ প্রান্ত থেকে লাশটি জোরে হ্যাঁচকা টান দেয় এবং ধর্মযাজক পানিতে পড়ে যায়। সে তাড়াহুড়ো করে পানি থেকে উঠে সুলেমান কিতাবের মন্ত্র পাঠ করবে, ঠিক তখনই পানি থেকে উঠে আসে তৃতীয় লাশটি, যে নিজেকে নির্দোষ দাবি করে আসছিল। তখন তার চেহারাটি একটি ডাইনির রূপ ধারণ করে এবং জাদুর সাহায্যে বইটি পুড়িয়ে ফেলে দেয় এবং ধর্মযাজককে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করে। এই ঘটনার 97 বছর পর, অর্থাৎ 1332 AD তুরস্কের উপসাগর অ্যাড্রিমেটের যুদ্ধভূমি দেখানো হয়। তুরস্কের এই উপসাগরীয় অঞ্চলটি বিভিন্ন দেশের সাথে কানেক্টেড রয়েছে। তৎকালীন সময়ে এই অঞ্চলটি বাণিজ্যের জন্য বেশ প্রসিদ্ধ ছিল। পরবর্তীতে তুরস্ক এই অঞ্চলটি দখল করে নিয়েছিল। গুগলে অ্যাড্রিমেটের অনেক তথ্য পেয়ে যাবেন। আমরা সেই দিকে না গিয়ে মূল ঘটনায় ফিরে আসি। তখন সেই যুদ্ধভূমিতে ক্রুসেডের পক্ষে যুদ্ধ করতে দেখা যায় বেহমেনকে, অর্থাৎ নিকোলাস কেজকে, যাকে আমরা ঘোস্ট রাইডার হিসেবেই বেশি চিনি, এবং সাথে রয়েছে তার বন্ধু ফেলসন, অর্থাৎ রন পার্লম্যান। যারা মোটামুটি হলিউড দেখেন তারা একে চিনবেন। তো তারা ক্রুসেডের হয়ে বেশ কয়েকটি যুদ্ধ জয় করে, যেমন ত্রিপোলি অঞ্চল 1334 AD, ইমব্রোস 1337 AD, আর্থার 1339 AD এবং সর্বশেষ 1344 AD স্মিরনা দখল করে। তবে তারা কেন ক্রুসেডের হয়ে যুদ্ধ করছে তার একটি মজার কারণ রয়েছে, তা একটু পরেই জানতে পারবেন। তো তারা স্মিরনা দখল করার সময় বেহমেন ভুল করে একটি নিরীহ নারীকে হত্যা করে ফেলে, যেটা বেহমেন কখনোই চাইতো না। কিন্তু ক্রুসেডকে যিনি লিড করছিল তার আদেশে অঞ্চলটির সকল নারী শিশুকে হত্যা করে ক্রুসেডাররা। বেহমেন তার সামনে এই ব্যাপারটি নিয়ে বিরোধিতা করে সেখান থেকে ফেলসনকে নিয়ে বেরিয়ে পড়ে অস্ট্রিয়ার পথে। তারা এক মাস পথযাত্রা করে ইস্ট্রিয়া নামক একটি স্থানে পৌঁছে যায় এবং তারা একটি বাড়ি দেখতে পেয়ে স্বস্তি পায়, কারণ এই এক মাসের যাত্রাপথে তাদের সাথে কোনো মানুষেরই দেখা হয়নি। তখন তারা বাড়িতে ঢুকে দেখে সব কিছু দীর্ঘদিন ধরে পরিত্যক্ত হয়ে আছে। তখন বেডরুমে ঢুকে দেখে এক দম্পতি কোনো এক বিরল রোগে আক্রান্ত হয়ে খুবই বিভৎসভাবে মরে রয়েছে। তখন তারা সেই বাড়িটি পুড়িয়ে দেয় এবং তাদের পালিত দুইটি ঘোড়া নিয়ে সামনের দিকে এগোতে থাকে। তারপর তারা অজানা একটি শহরে পৌঁছে দেখে সেখানের মানুষ এই বিরল রোগে আক্রান্ত। তখন তারা সেখানকার সেনাপতি, অর্থাৎ জোহান একহার্টের সাথে কথা বলে জানতে পারে এই রোগটির নাম ব্ল্যাক ডেথ, যাকে আমরা বেশিরভাগ মানুষ প্লেগ হিসেবে চিনি। তখন তারা সেখানে মুসাফির হিসেবে পরিচয় দিয়ে তাদের ঘোড়া একজন খোয়ারির কাছে দেয় দেখাশোনার জন্য, কারণ ঘোড়াগুলো ওই বাড়িতে থাকাকালীন দীর্ঘ সময় না খেয়েছিল।
তখন সেই খোয়ারির ছেলে তাদের জিনিসপত্র সরানোর সময় সেখান থেকে তাদের তলোয়ার পড়ে যায়। তখন তলোয়ারটি দেখে খোয়ারি সন্দেহ হয় তাদের উপর। এদিকে খবরটি প্রহরীদের কাছে গেলে তারা বেহমেন ও ফেলসানকে গ্রেপ্তার করে। যদিও তাদের সাথে একটু ঝামেলা হয়ে যায়, তো সেখান থেকে তাদের কারাগারে নিয়ে যাওয়ার সময় সেখানকার প্রিস্ট অর্থাৎ ধর্মযাজক যার নাম ডিবেল জ্যাক তাদের তলোয়ারটি দেখে বুঝতে পারে তারা কোনো সাধারণ লোক নয়। তারপর তাদের নিয়ে যাওয়া হয় সেখানকার রাজা কার্ডিনাল ডি অ্যাম্ব্রোজের সামনে, যিনি নিজেও ব্ল্যাক ডেতে আক্রান্ত হয়েছেন। তখন সেই রাজা তাদের তলোয়ারের লোগো দেখে তাদের পরিচয় জানতে চায়। তখন বেহমেন তার পরিচয় দিলে রাজা চিনতে পারে বেহমেন ও তার সাথী ফেলসন দুজনেই নামকরা যোদ্ধা। তারা গত এক যুগ ধরে অ্যাড্রিমেটস, ত্রিপোলি, ইমব্রোস, আর্থা, স্মির্নার মতো বড় বড় যুদ্ধ জয় করেছে। তখন সেই রাজা বলে তাদের কাছে একটি ডাইনি বন্দী আছে, তার কালো জাদুর কারণে আজ রোমান সাম্রাজ্য জুড়ে এই মহামারী ছড়িয়ে পড়েছে। তাই রাজা তাদের কাছে সাহায্য চায় যেন সেই ডাইনিকে সেভরেকে নিয়ে যাওয়া হয়। সেখানকার একটি গির্জায় সুলেমান কিতাব রয়েছে এবং তাতে ডাইনিকে মারার মন্ত্র রয়েছে এবং তাদের সাথে সেনাপতি একহার্ট ও প্রিন্স ডেবেল জ্যাককে পাঠানো হবে। কিন্তু বেহমেন নাকচ করে দেওয়ার কারণে তাদের কারাগারে পাঠানো হয়। তখন তারা সেখানে বন্দি ডাইনিকে দেখতে পায় এবং তাকে দেখে তাদের কিছুতেই বিশ্বাস হয় না যে এই মেয়েটি একটি ডাইনি। একটা সময় বেহমেন মেয়েটির অসহায়ত্ব দেখে সিদ্ধান্ত নেয় সে এই মেয়েটির উপর মিথ্যে অভিযোগটি ভুল প্রমাণ করবে। তখন বেহমেন ডেবেল জ্যাকের সামনে রাজি হয় তারা মেয়েটিকে সেভেরেকে নিয়ে যাবে। তখন ডেবেল জ্যাক তাদের একটি ম্যাপ দেখায় যে ম্যাপটি অনুসরণ করে সেভেরেকে পৌঁছানো যাবে। ডেবেল জ্যাকের ম্যাপ অনুযায়ী সেখানে পৌঁছাতে 900 মাইল পথ অতিক্রম করতে হবে। পথে তাদের একটি গভীর নদী, একটি জঙ্গল ও একটি পাহাড় অতিক্রম করতে হবে। তাতে তাদের সময় লাগবে 6 দিন। কিন্তু একহার্ট জানায় সেই জঙ্গলটির নাম বম্বুট এবং সেখানে গিয়ে কেউ ফিরে আসেনি। তাই বেহমেন ঝুঁকি না নিয়ে অন্য কোনো রাস্তা আছে কি না জানতে চায়। কিন্তু ডেবেল জ্যাক জানায় তার কাছে এই রাস্তা ছাড়া আর কোনো রাস্তা জানা নেই। তখন ফেলসন বলে এমন কোনো লোক আছে কি না যে অন্য কোনো রাস্তা চিনে, হতে পারে সে কোনো ব্যবসায়ী বা মুসাফির। তখন ডেবেল জ্যাক জানায় তাদের কাছে একজন বন্দী রয়েছে যার নাম হ্যাগামার, সে সেভেরেকের রাস্তা চিনে। তখন বেহমেন তাকে মুক্তি দেওয়ার চুক্তি করে তাকে এবং সেই বন্দী মেয়েটিকে নিয়ে সেভেরেকের পথে রওনা হয়। পথে একটি লোক তাদের ফলো করে। তখন তাকে তারা আটক করে দেখে সে একজন কম বয়সী যুবক যার নাম কাই। সে পরিচয় দেয় সে একজন যোদ্ধার ছেলে, তার বাবা ইমরোজ যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। সে তাদের সাথে সেভেরেক যেতে চায় এবং তাদের সেবা করতে চায়, কিন্তু বিনিময়ে তাকে যোদ্ধা বানাতে হবে। তখন ফেলসন তার কথা শুনে হেসে ফেলে এবং বেহমেন তাকে ফিরে যেতে বলে, কিন্তু সে নাছোড়বান্দা, যাবেই। তখন ফেলসন তার একটি তলোয়ারবাজি পরীক্ষা নেয় এবং সে তাতে উত্তীর্ণও হয়। তারপর তারা সবাই মিলে রওনা হয় এবং রাতে একটি জায়গায় থামে রাতের খাবার ও বিশ্রামের জন্য। তখন কাই বেহমেনকে প্রশ্ন করে তারা কেন ক্রুসেডের হয়ে যুদ্ধ করেছিল। তখন বেহমেন সেই মজার কারণটি জানায়। তাদের গ্রামে একজন প্রিস্ট এসেছিল এবং সে জানায় ঈশ্বরের নামে যুদ্ধ করলে তাদের অতীতের সব পাপ মাফ হয়ে যাবে। তখন ফেলসন প্রিস্টকে প্রশ্ন করে, নাজাইজ পাপ মাফ হবে? তখন প্রিস্ট বলেছিল 2 বছরের শপথ নিতে হবে। ফেলসন তখন আবার প্রশ্ন করে, চুরির জন্য কয় বছর? প্রিস্ট বলে 3 বছর। তখন ফেলসন তাকে বলে সে 10 বছরের শপথ করতে চায়। এখন আপনারাই বুঝে নিন এই কারণটি আমাকে বেশ হাসিয়েছে। তো যাই হোক, বেহমেন তখন রাতের খাবার মেয়েটিকে দেয়। তখন মেয়েটির কথা শুনে বেহমেন আরও শিওর হয় মেয়েটি নির্দোষ। বেহমেন তাকে কথা দেয় সেভেরেকে তাকে নির্দোষ প্রমাণ করবে। তারপর বেহমেন সবার উদ্দেশ্যে বলে মেয়েটিকে কে পাহারা দেবে। তখন কাই রাজি হয়, কিন্তু সে কম বয়সী হওয়ার জন্য একহার্ট বলে সে যাবে। তখন একহার্ট সেখানে রাত জেগে মেয়েটিকে পাহারা দেওয়ার সময় ডেবেল জ্যাক আসে। তখন সে বলে মেয়েটিকে দেখে তার মেয়ে মিলার কথা মনে পড়ে এবং সেও মেয়েটিকে নির্দোষ মনে করে। তখন সেই কথাগুলো শুনছিল মেয়েটি। তারপর একহার্ট সেখান থেকে যাওয়ার সময় মেয়েটি কান্নামাখা কণ্ঠে বলে তাকে ডেবেল জ্যাকের সাথে একা ফেলে না যেতে। তখন একহার্ট তাকে সান্ত্বনা দিতে গেলে মেয়েটি তার গলা চেপে ধরে। ডেবেল জ্যাক তাকে ছাড়াতে গেলে মেয়েটি তার গলা থেকে ক্রুসটি নিয়ে তার হাতের মধ্যে ঢুকিয়ে দেয় এবং চাবি নিয়ে খাঁচাটি খুলে সেখান থেকে পালায়। তখন সবাই মেয়েটিকে খুঁজতে খুঁজতে একটি গ্রামে ঢুকে পড়ে। সেখানে কাই একটি স্থানে দেখতে পায় প্লেগে মারা যাওয়া সব লাশ এই স্থানে ফেলে দেওয়া হয়। তখন মেয়েটি একহার্টের মেয়ের কণ্ঠে বাবা বাবা বলে ডাকতে থাকে এবং একহার্ট তার মেয়ে মিলা ভেবে সেই ভ্রমের মধ্যে পড়ে যায়। তখন সে ভুলবশত কায়ের হাতে মারা যায় এবং সে কায়কে মিলা বলে ডাকে।
তারপর ফেলসন ও বেহম্যান মেয়েটিকে আটক করতেই ফেলসনকে ছুঁড়ে ফেলে দেয়। তখন বেহম্যান মেয়েটিকে থামায় এবং বন্দী করে ফেলে। এদিকে একহার্টের মৃত্যুর জন্য কাইন নিজেকে দোষী ভাবে এবং ঘটে যাওয়া সমস্ত কথা খুলে বলে, কিন্তু প্রিস তাকে বোঝায় এটি সেই ডাইনি মেয়েটির কাজ। তারপর তারা চলতে চলতে একটি পুরনো ঝুলন্ত ব্রিজের সামনে এসে থামে এবং ব্রিজটি খুবই দুর্বল ও ঝুঁকিপূর্ণ ছিল। তখন হ্যাগমার বলে, শেষবার 9 বছর আগে এই পথে এসেছিল, কিন্তু তখন এই ব্রিজটি ছিল না। তখন ফেলসন হ্যাগমারকে দোষারোপ করতে থাকে। এদিকে বেহম্যান তার ঘোড়া নিয়ে ব্রিজটি পরীক্ষা করে দেখে পার হওয়া যাবে কি না। তখন বেহম্যান সবাইকে বলে ঘোড়াগুলো এক এক করে পার করতে হবে এবং আলাদাভাবে বন্দি খাঁচাটি পার করতে হবে। কিন্তু আলাদাভাবে খাঁচাটি পার করার সময় বেশ ঝুঁকিতে পড়তে হয় তাদের। তখন কাই নিচে পড়ে যাওয়ার সময় মেয়েটি এক হাত দিয়ে কাইকে বাঁচায়, যেটা থেকে বোঝা যায় মেয়েটি ডাইনি না হলেও সাধারণ কোনো মেয়ে নয়। তারপর তারা অনেক প্রচেষ্টার পরে বন্দি খাঁচাটি ব্রিজের ওই প্রান্তে পৌঁছায় এবং তৎক্ষণাৎ ব্রিজটি ছিঁড়ে যায়। তারপর কাই মেয়েটিকে ধন্যবাদ জানায়। তখন বেহম্যান হ্যাগমারকে জিজ্ঞেস করে এটি কোন জায়গা। তখন সে বলে এটাই সেই বম্বুর জঙ্গল। তারপর তারা বম্বুর জঙ্গলের মধ্যে যাত্রা শুরু করে। পথে রাত নেমে এলে চারিদিকে কুয়াশায় আচ্ছন্ন হয়ে যায়। ফিলসন তখন হ্যাগমারকে বলে তারা ঠিক পথে যাচ্ছে কি না, কিন্তু হ্যাগমার কিছুই বুঝতে পারছিল না যে তারা ঠিক পথে যাচ্ছে কি না, কারণ কুয়াশায় পথ ঢেকে গিয়েছিল আর এই ব্যাপার নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। তখন বেহম্যান তাদের থামিয়ে বলে কুয়াশা কাটা না পর্যন্ত তারা সেখানে অপেক্ষা করবে। রাতে বেহম্যান মেয়েটিকে জিজ্ঞেস করে সে এক হাত দিয়ে কাইকে কীভাবে বাঁচালো। তখন মেয়েটি বলে মানুষ সেটাই বিশ্বাস করে যেটা সে বিশ্বাস করতে চায়। তারপর মেয়েটি বেহম্যানের মশাল একবার নিভিয়ে আবার জ্বালিয়ে দেয়, যেটা দেখে বেহম্যানের বিশ্বাস হয়ে যায় এই মেয়েটি আসলেই ডাইনি। রাতে ঘুমের মধ্যে বেহম্যান সেই মেয়েটিকে দেখতে পায় যে মেয়েটিকে সে ভুলবশত হত্যা করেছিল, কিন্তু মেয়েটি তার মুখ থেকে বেরিয়ে যাওয়া রক্ত আবার চেটে খায়। তখনই তার ঘুম ভেঙে যায় এবং সে দেখতে পায় হ্যাগমার লুকিয়ে ডাইনির দিকে যাচ্ছে মারার জন্য। বেহম্যান তার সামনে এসে দাঁড়ায়। তখন হ্যাগমার বলে এই ডাইনি এক হাটকে মেরে ফেলেছে, সে আমাদেরও মেরে ফেলবে, তাই আমাদের উচিত তাকে এখানে মেরে ফেলা এবং ফিরে গিয়ে বলবে ডাইনিটি পালানোর চেষ্টা করেছিল তাই তাকে হত্যা করতে বাধ্য হয়েছি আমরা। কিন্তু তার কথায় বেহম্যান ও ফেলসন কেউই রাজি হয় না। তখন ডাইনি বলে তোমরা কি আওয়াজ শুনতে পাচ্ছ? সেই আওয়াজটি ছিল নেকড়ের এবং ধীরে ধীরে তাদের দিকেই এগিয়ে আসছে। তখন সবাই নেকড়েগুলোর সাথে মোকাবেলা করে, কিন্তু নেকড়েগুলোর চেহারা স্বাভাবিকের চেয়ে বেশি হিংস্র দেখাচ্ছিল, কারণ নেকড়েগুলোকে ডাইনি কন্ট্রোল করছিল। তারা সেখানে বেশ কয়েকটি নেকড়ে হত্যা করার পরে বুঝতে পারে একটি বড় নেকড়ের দল তাদের দিকে আসছে, তাই তারা সেখান থেকে দ্রুত বেরিয়ে যায় এবং নেকড়ের দল তাদের ধাওয়া করতে থাকে। তখন পিছু থেকে নেকড়ের দল হ্যাগমারকে ধরে ফেলে এবং তাকে ছিঁড়ে খেতে থাকে। তখন বেহম্যান তাকে বাঁচাতে গেলে ফেলসন বলে অনেক দেরি হয়ে গিয়েছে। তারপর চলতে চলতে সকাল হয়ে যায়। তখন বেহম্যান ডাইনিকে হত্যা করতে যায়, কিন্তু টেবিল জ্যাক বাধা দিলে সে তাকে উপেক্ষা করে হত্যা করতে যায়। তখন সামনে ফেলসন এসে দাঁড়ায় এবং বলে গির্জাটি সামনেই দেখা যাচ্ছে বন্ধু। তখন বেহম্যান তার কথা মেনে নেয় এবং তাদের গন্তব্যে পৌঁছে যায়। সেখানে গিয়ে দেখে সেখানে কোনো লোকজনই বেঁচে নেই, তারা সবাই প্লেগে মারা গিয়েছে। সবাই নিরাশ হয়ে যায়, কারণ তারাই একমাত্র ডাইনিকে মারার মন্ত্রটি জানতো। তাই বেহম্যান ডেভিল জ্যাককে ফিরে আসতে বলে, কিন্তু সে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে বসে এবং ঈশ্বরের কাছে সাহায্য প্রার্থনা করে। তখন একজন প্রিস্ট যে প্রায় মৃত, সে তাদের ইশারা করে টেবিলের দিকে। সেখানে বেহম্যান একটি কিতাব পায় যাতে কিছু লেখা রয়েছে। তখন ডেভিল জ্যাক দেখে এটা সর্বশেষ সুলেমান কিতাব, যার মাধ্যমেই এই ডাইনিকে বিনাশ করা যাবে। তখন ডেভিল জ্যাক মেয়েটির সামনে সুলেমান কিতাব পড়তে শুরু করে। তখনই মেয়েটি খাঁচাটি পুড়িয়ে দেয় এবং ডাইনি রূপে পরিবর্তন হয়ে বেরিয়ে আসে আর তাদের উপর অ্যাটাক করে। তখন ডেভিল জ্যাক তাকে পবিত্র জল ছুঁড়ে মারে এবং ডাইনি সেখান থেকে পালিয়ে গির্জার মধ্যে প্রবেশ করে। তখন কাই বেশ কিছু পবিত্র জল সংগ্রহ করে দেয় ডেভিল জ্যাককে। তারপর বেহম্যান কাইকে চলে যেতে বলে, কারণ এখানে মৃত্যু ঝুঁকি রয়েছে। তখন কাই তাকে বলে সে কথা দিয়েছিল মৃত্যু আসলেও সে তাদেরকে ছেড়ে যাবে না, কারণ সে যোদ্ধা হতে চায়। তখন বেহম্যান তাকে যোদ্ধা হওয়ার জন্য শপথ পাঠ করায়। তারপর সবাই মিলে ডাইনিকে খুঁজতে থাকে এবং তারা সবাই বুঝতে পারে ডাইনি প্রথম থেকেই সেফ রেখে আসতে চাইছিল। তখন ডাইনিটি চালাকি করে একহার্ট ও হ্যাগমারকে হত্যা করেছিল, কারণ সে বুঝতে পেরেছিল তারা এই পথে কাটা হয়ে দাঁড়াচ্ছে। তারপর তারা সেখানে দেখতে পায় সেখানকার ধর্মযাজকরা সুলেমান কিতাবের আরও কপি বানানোর চেষ্টা করছিল, কিন্তু সবাই প্লেগে আক্রান্ত হয়ে মারা গিয়েছে।
তখন ডাইনি তাদেরকে ধন্যবাদ জানায় অনেক ত্যাগ স্বীকার করে এখানে আনার জন্য। তখন ডেভিল জ্যাক তার সামনে আবার কিতাব পড়তে শুরু করে এবং ডাইনি তা সহ্য করতে না পেরে তাদের উপর আলমারি ফেলে দেয়। তারা সেখান থেকে কোনো মতে বেঁচে যায়। ফেলজন পিছু ফিরে দেখে সব কপি আগুন ধরে গিয়েছে এবং সেখানে মারা যাওয়া ধর্মযাজকের একটি লাশও নেই। একটু পরেই সেই লাশগুলো তাদের উপর আক্রমণ করে এবং তারা বুঝে যায় এগুলো সব ডাইনির কাজ। তখন বেম্যান তাদেরকে মারার সময় আবিষ্কার করে তাদের সবার মাথা কেটে ফেলতে হবে। সবাই তাদের মাথা কাটতে থাকে এবং এক এক করে তাদের শরীর থেকে শয়তানি আত্মাগুলো বের হয়ে যায়। তখন একজন ফেলজনের পিঠে ছুরি ঢুকিয়ে দেয়। ফেলজন মাটিতে লুটিয়ে পড়ে। এদিকে পিছু থেকে ডাইনিটি ডেভিল জ্যাকের ঘাড় মোটকে দেয় এবং সুলেমান কিতাব নিতে যাবে, তখন বেম্যান তার উপর পবিত্র জল ছুঁড়ে মারে। তখনই ডাইনি তার গলা টিপে ধরে বলে, এটাই শেষ সুলেমান কিতাব, এর আগে যতগুলো ছিল সবগুলো আমি পুড়িয়ে দিয়েছি। তখন পিছু থেকে ফেলজন ডাইনিকে জোরে চেপে ধরে এবং ডাইনি বেম্যানকে ছুঁড়ে ফেলে দেয়, আর ডাইনি তখন ফেলজনকে পুড়িয়ে ছাই করে দেয়। তখন কাই কিতাবটি পড়তে শুরু করে এবং ডাইনি তার দিকে ছুটে আসে। তখন বেম্যান ডাইনির দুই ডানার মধ্যে ছুরি বসিয়ে আটকে রাখে আর কাইকে দ্রুত কিতাব পড়তে বলে। কাই দ্রুত কিতাবটি পড়ে আমিন বলে। তখনই ডাইনির পুরো শরীরে আগুন লেগে যায় এবং মারা যাওয়ার সময় মেয়েটির শরীর থেকে বেরিয়ে যায়। তারপর বেম্যান মেয়েটিকে দেখে হাসি মুখে মৃত্যুবরণ করে, কারণ বেম্যানের শর্ত ছিল সে যদি কোনো শিশু বা নারীকে বাঁচাতে পারে তাহলে তার সমস্ত পাপ মুক্ত হয়ে যাবে। এরপর কাই সেখানে বেম্যান ফেলসন ও ডেভিল জ্যাকের কবর দিয়ে সুলেমান কিতাব ও মেয়েটিকে নিয়ে চলে যায়। তখন মেয়েটি যাওয়ার সময় বলে তাদের আত্মত্যাগ সবার কাছে তুলে ধরবে। তারপর পুরো রোমান সাম্রাজ্য জুড়ে মহামারী প্লেগ দূর হয়ে যায় আর এখানেই সিনেমাটি শেষ হয়ে যায়। আজকের এক্সপ্লেনেশনটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। কোনো ভুলভ্রান্তি হয়ে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।